Hello learners, how are you doing today? Hope that you all are fit and fine. So আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে আপনার IELTS কাদের মাথার উপর দিয়ে যায়। ওকে, সো এটা একটা কমন একটা ফেনোমেনা। অনেক স্টুডেন্ট আছে যে যাদের দেখা যাচ্ছে IELTSটাকে ভয় পায়, ঠিক আছে, যে তারা আসলে মানে স্যাটিসফাইড না, তারা ভালো করতে চায় অ্যাকচুয়ালি, বাট দেখা যাচ্ছে যে তারা IELTS ফোবিয়ার কারণে, মানে IELTS ভীতির কারণে তারা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আগাতে পারছে না। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যে তারা দ্যাট মিনস হচ্ছে কি যে প্র্যাকটিস না করে IELTSের যে ক্রাইটেরিয়াগুলো ভালো না জেনে, ঠিক আছে, তারা রাতারাতি ভালো করতে যাচ্ছে। সো তাদের জন্য কখনো আমি বলবো না যে IELTS, ওকে, শুধুমাত্র IELTS না, পৃথিবীতে কোনো কিছুই হচ্ছে কি আপনার রাতারাতি পসিবল না। যদি আপনি শাইন করতে চান বা অ্যাচিভমেন্ট করতে চান ভালো কিছু, সো ডেফিনেটলি আপনাকে কী করতে হবে, আপনাকে মানে পরিশ্রম করতে হবে, ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে নলেজ রাখতে হবে। সো তাহলে দেখা যাবে যে আপনার যে কোনো কিছুই যত কঠিন জিনিস হোক না কেন, সেটা কিন্তু আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো লাইক এ পিস অফ কেক, ওকে। তো এখন আমি বলি যে এই যে প্রবলেমটা, যে IELTS ভীতিটা, বা হচ্ছে আপনি IELTS বই পড়তেছেন, দেখতেছেন, বা অনেকে IELTS টিউটরের কাছে ক্লাস করতেছেন, এরপরও হচ্ছে ভালো করতে পারতেছেন না কেন, তো সেটার যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে কি আপনার আপনার মধ্যে প্রপার ম্যানেজমেন্ট নাই। ম্যানেজমেন্ট বলতে আপনার একটা স্ক্যাজুয়াল থাকবে যে আমি পার ডে 2 ঘন্টা করে পড়বো, এই এই বিষয়গুলোকে আমি ফোকাস করব। হ্যাঁ, আপনার যদি এই যে বিষয়গুলো আপনি যদি ডেইলি বেসিস করতে পারেন, মানে প্রত্যেকটা বিষয়গুলোকে যদি আপনি লিখে রাখতে পারেন, তারপর হচ্ছে আপনার একটা টাইম বের করে নিতে পারেন, তারপর প্র্যাকটিসের জন্য একটা সময় দিতে হবে। সো আপনার মধ্যে সবসময় একটা থিঙ্কিং থাকতে হবে যে না, আমাকে IELTS ভালো করতে হবে, সো আমাকে এই পথে আগাইতে হবে। সো যদি আপনি এগুলো মানে ফোকাস না করেন তাহলে দেখা যাচ্ছে যে IELTS হবে না। কারণ অনেক স্টুডেন্ট ভাবে যে লিসেনিং তো অনেক ইজি, লিসেনিং ইজি আমিও মানি, বাট লিসেনিং আপনার ভালো স্কোর তুলতে গেলে ভালো স্কোর তোলাটাও কিন্তু এত ইজি না, যেভাবে আপনারা এত ইজি ভাবেন কোনো কিছু এত ইজি না। সো সব কিছু হচ্ছে কি আপনার ডিপেন্ড করবে আপনার লেভেলের উপর। আপনার লেভেল যদি ভালো হয় সো তাদের কাছে IELTS কোনো বিষয়ই না। যদি আমি একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের কথা বলি, তাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে তারা 2 দিন পরে বা 1 সপ্তাহ পরেও কিন্তু IELTS দিতে পারে, তাদের স্কোরে ভালো আসবে। যদি আমি একটা বাংলা মিডিয়াম স্টুডেন্টের কথা বলি, ঠিক আছে, বাট মোটামুটি লেভেলের একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে যদি তার কথা আমি জিজ্ঞেস করি তো ডেফিনেটলি তার কিন্তু একটা স্ট্রাগল করতে হবে। লাইক কি হচ্ছে, তার 6 মাস 4 মাস 3 মাস পর্যন্ত একটা ভালো এফোর্ট দিতে হবে সে যদি ভালো স্কোর উঠাতে চায়। সো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কি IELTS মাথার উপর দিয়ে যাবে না। যেমন অনেকে দেখা যাচ্ছে রিডিং মাথার উপর দিয়ে যায়, রাইটিংটা হচ্ছে সে ভালো করে অনেক মিস্টেক করতেছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে প্রপার একটা টাইম ম্যানেজমেন্ট করে বা একটা প্রপার একটা ডেইলি যে রুটিন আমরা বলি, তো ওইরকমভাবে তাকে কিন্তু একটা সময় দিয়ে বা ওইটাকে তার ধ্যান জ্ঞান হিসেবে নিয়ে তারপর ভালো করতে হবে। আদারওয়াইজ কিন্তু IELTSের যদি আপনি চিন্তা করতেছেন না, আমি একটা কাজ করতেছি আর একটা কাজ করতেছি, আপনি 3টা কাজ একসাথে করতে চাচ্ছেন, তাহলে কোনোটাই হবে না। তো IELTSের জন্য আপনার কী থাকতে হবে, যে আপনার জন্য আলাদা একটা টাইম বরাদ্দ থাকতে হবে, সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক বা 4 ঘন্টা হোক। সো আপনার ডেইলি বেসিস, যদি আপনার সময় বেশি থাকে আপনি কম সময় দিয়ে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা নিয়েও আপনি এটাকে ইম্প্রুভ করে ফেলতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমার 6 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে আমার ইয়েটা পরীক্ষা দিয়ে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে 10 ঘন্টা করে টাইম দিতে হবে। যদি আপনি যত ফাস্ট চাপবেন তত টাইমটাও বেড়ে যাবে। যদি বলেন যে না, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আমি 1 বছর শুধুমাত্র স্টাডি করবো, তো পড়বো, ঠিক আছে, আমি তাদের কথা বলতেছি যাদের হচ্ছে কি আপনার মডারেট ইংলিশ নলেজটা হচ্ছে মডারেট লেভেলের বা বিগিনার লেভেলের যারা আছে, সো ওই ক্ষেত্রে তাদের হচ্ছে আপনার 6 মাস লাগতে পারে, কারো 4 মাস লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে। সো এখানে কিন্তু আপনার পর্যাপ্ত টাইম বলা যাবে না যে কার কতদিন লাগবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে সে কীরকমভাবে অ্যাবজর্ব করতে পারতেছে সব কিছুকে। কারণ IELTSের জন্য শুধুমাত্র যে আপনার যে ইংলিশ জানাটাই বড় বিষয় না, কারণ এখানে আপনার 4টা জিনিসের উপর কী হয় আপনার চেক করা হয়, দ্যাট মিনস আপনার মধ্যে কী কী স্কিল আছে, আপনার লিসনিং স্কিল কেমন, প্রত্যেকটা মডিউলের যে স্কিল আপনাকে যাচাই করা হয়। তো সেক্ষেত্রে কি আপনার 4টা স্কিলই কী করতে হবে আপনাকে অ্যাচিভ করতে হবে, একটা করলাম বাকিটা হলো না তাহলে লাভ নাই, সবগুলো স্কিল আপনার বাড়াইতে হবে। সো ডেফিনেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার যে আমার রিডিং স্কিলটা ভালো থাকে, সো রিডিং স্কিল দিয়ে দেখা যাচ্ছে যার রিডিং স্কিলটা ভালো তার ডেফিনেটলি বাদ বাকি যে স্কিলগুলো ভালো হয়ে যায়,
দ্যাট মিনস বেশি বেশি রিডিং পড়ার কারণে তার মধ্যে গ্রো হয় হচ্ছে রাইটিং স্কিল, তার মধ্যে গ্রো হয় স্পিকিং স্কিল, হ্যাঁ, তারপরে লিসনিং স্কিলটা হচ্ছে কি আপনার শোনার উপর ডিপেন্ড করবে, আপনি কত ভালো শুনতেছেন বা কত কী করতেছেন ওই রকমের উপর। তো ওভারঅল যদি আমি কথা বলতে চাই তাহলে হচ্ছে ওই সব স্টুডেন্টদের এই যে বিষয়গুলো আইএলসের মাথার উপর দিয়ে যাবে না, যদি আপনি প্রপার গাইডলাইন ফলো করেন, আইএলসের যে অফিসিয়াল বইগুলো আছে প্রত্যেকটা প্র্যাকটিস করেন, প্রত্যেকটা বিষয়গুলো যদি আপনি মানে কেন হয়েছে কী কারণ হয়েছে ভুলটা আমি কোথায় করছে ওইগুলো যদি ধরতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রবলেম হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইএলস তাদের মাথার উপর দিয়ে যাবে না যাদের ভোক্যাবস নলেজটা ভালো, বা যাদের নলেজ ভালো না হলেও সে যখন ভোক্যাবসের উপর জোর দিবে, ভোক্যাবস বলতে হচ্ছে আপনার অ্যাকাডেমিক ভোক্যাবস বা অ্যাকাডেমিক যে ভোক্যাবুলারি আছে সেগুলোর উপর যখন সে জোর দিবে তখন দেখা যাচ্ছে যে তাদের আইএলস বা ইংলিশে কোনো কিছু তার মাথার উপর দিয়ে যাবে না। ঠিক আছে, সো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। যদি আমার কাজটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটন আছে অবশ্যই ক্লিক করে দিবেন। সো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন।